আব্দুল্লাহ কুইলিয়াম। ইসলাম ধর্ম গ্রহণ করার পর 1887 সালে লিভারপুলে প্রতিষ্ঠা করেছেন ব্রিটেনের সর্বপ্রথম মসজিদ। হারিয়ে যাওয়া এই ঐতিহাসিক মসজিদটি পুনরুদ্ধার করেছেন লিভারপুলের মুসলমানরা। প্রত্যেকটা ওয়াল সব প্লাস্টার ফেলে দেওয়া হয়েছে, এগুলিকে ইরিগেট করে এখন ড্রাই রটের ট্রিটমেন্ট হয়েছে, ফ্লোর বোর্ড সব বদলানো হয়েছে, এগুলি এখন আমরা রিপ্লেস করছি। 400 to 500 people who pray during Juma, and we need to open up the other spaces, pray as well as facilitate the ladies as well, and there is not enough space here. You can see that the wudu area is so small, only 4 or 5 people can use this. We really do need every penny we can find, because without the money from your good selves we can't do anything. আমাদের 200,000 পাউন্ড ইমিডিয়েট দরকার। আপনারা যে যেখানেই আছেন যেভাবেই পারেন প্লিজ প্রজেক্টটারে সাকসেসফুল বানাওকা।